ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে মনীশ শুক্লার এই খুনকে ঘিরে রাজ্য রাজনীতিতে আবারও শুরু হয়েছে তরজা। পুলিশের অস্ত্র দিয়ে খুন, নেপথ্যে রয়েছে তৃণমূল, চাঞ্চল্যকর এমনটাই অভিযোগ করেছে বিজেপি। বাহুবলী রাজনীতির এটাই পরিণতি, বিজেপির অভিযোগ উড়িয়ে কার্যত এমনটাই দাবি তৃণমূলের। ব্যক্তিগত শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। যে আর্মস দিয়ে হত্যা হয়েছে এটা পুলিশের আর্মস, পুলিশ ইউজ করে আর্মসটা। খুব সম্ভাবনা আছে লাটবাগান থেকে আর্মসটা বেরিয়েছে, আবার আর্মসটা রিটার্ন চলে গেছে। টিটাগড় থানা থেকে দূরত্ব মাত্র কয়েক মিটার, মেরে কেটে মিনিট খানেকের অপারেশন। রবিবার রাতে এখানেই ঝাঁঝরা করে দেওয়া হয় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ বিজেপি নেতা মনীশ শুক্লাকে। এই ঘটনার পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। তৃণমূলের পাশাপাশি ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং জয়েন্ট কমিশনার অফ পুলিশ অজয় ঠাকুরের দিকেও আঙুল তুলছে বিজেপি। নিশ্চিত রূপে ইসমে পুলিশ কি ভূমিকা সন্দিগ্ধ হে, ওর ইয়াকে কমিশনার মনোজ বর্মা আর অজয় ঠাকুর, इन दोनों की भूमिका बहुत संदिग्ध है और कहीं ना कहीं ये सब लोग इस हत्याकांड में सम्मिलित हैं। অভিযোগ উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে টুইট করে সতর্ক করা হয়েছে, ব্যারাকপুরের টিটাগড়ে রবিবার সন্ধ্যায় গুলি করে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ তদন্ত করছে, যেহেতু নিহতের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার একাধিক অভিযোগ ছিল তাই ব্যক্তিগত শত্রুতা সহ সম্ভাব্য সমস্ত কারণ পুলিশ খতিয়ে দেখছে। সঠিক তদন্ত ছাড়া তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তদন্তে হস্তক্ষেপেরই সামিল, এর থেকে বিরত থাকুন। পুলিশের পাশাপাশি এই ঘটনায় তৃণমূল বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনার পর্যবেক্ষক নির্মল ঘোষ, ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান উত্তম দাস এবং টিটাগড় পুরসভার বিদায়ী চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর দিকেও মনীষ খুনের ঘটনায় আঙুল তুলেছে বিজেপি। পুলিশ আর ক্রিমিনালদের জয়েন্ট অপারেশন, তৃণমূল কংগ্রেসের ক্রিমিনাল দুই চেয়ারম্যান উত্তম দাস আর প্রশান্ত চৌধুরী, আর এদিকে রাজিন্দর চৌধুরী আর রাজিন্দর যাদব, এদের একটা জয়েন্ট মিটিং হয়েছিল পুলিশের সঙ্গে। এর পুরোপুরি রেকি হচ্ছিল একদম ডানলাপ থেকে, আর খবর যেটা আছে একদম নান্টু ঘোষের বাড়ি থেকে এই অপরাধীরা বেরিয়েছে। কেন সভা শহরে যত ক্রিমিনাল আছে সব নান্টুবাবু বাড়িতে থাকে। আমারে দিয়ে গেলে খর্দা দিয়ে গেছে তা তো হবে না, ওরা তো ওইখানে ঘটনা ঘটেছে থানার উল্টো দিকে, গেছে সব ব্যারাকপুরের দিকে, এখান থেকে আমাদের সব খবর নেওয়া হয়ে গেছে। অর্জুন যে বাহুবলী পলিটিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে করছে তার পরিণতি এটা, ক্রিমিনালদের পরিণতি এটাই হয়। মনীশ শুক্লাকে খুন আসলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, দাবি তৃণমূলের। ব্যারাকপুর বিধানসভা নিয়ে ওদের একটা লড়াই চলছে, কে ক্যান্ডিডেট হবে, রবিন হবে না মনীশ হবে না অন্য কেউ হবে, এই লড়াই। তা মনীশ যেহেতু অর্জুন সিং এর খুব কাছের লোক, সেই লড়াইটা একটু বেশি ছিল। সেটা আমি মনে করি এটা ওটা সম্পূর্ণভাবে ওদের নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব, সেই বিধানসভার ক্যান্ডিডেট নিয়ে ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। এতদিন হলো কোনোদিন ধামড়া হলো না আমার দিকে অভিযোগের তীর উঠল না, হঠাৎ করে আমি মনীশ শুক্লার হামলার পেছনে আমার হাত থাকবে কি করে? যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখের ব্যাপার। সিপিএম দিয়ে রাজনীতিতে হাতে খড়ি, তারপর তৃণমূল, ধীরে ধীরে বাহুবলী হয়ে উঠে অর্জুনের হাত ধরে বিজেপিতে যোগদান। বছর দুয়েক আগেও হামলা হয়েছিল মনীশ শুক্লার উপর, এবার সফল দুষ্কৃতীরা। রাজ্যের আইনশৃঙ্খলা আমরা বিগত পাঁচ ছ বছর থেকে দেখছি, ধীরে ধীরে নয় খুব দ্রুত বেগে অবনতি হচ্ছে। ব্যারাকপুরে যে মানুষটি খুন হয়েছে সে আমার দলের নয়, কিন্তু খুন হবে কেন? রাজ্যে আইনশৃঙ্খলা বলে তো কিছু নেই, দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে, মানুষের কোনো নিরাপত্তা নেই, নারীদের কোনো নিরাপত্তা নেই, এরাজ্যে আইনশৃঙ্খলার কোনো অবশিষ্ট নেই, মানুষের কোনো অধিকারও নেই, গণতান্ত্রিক অধিকারও নেই। গত কয়েক বছরে টিটাগড় ও ব্যারাকপুরের বেতাজ বাদশাহ হয়ে ওঠা মনীশ শুক্লার খুন ঘিরেই এখন উত্তপ্ত রাজনীতি। সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ।